সো চলো অ্যাক্টিভিটি 10 বিটা করে ফেলি। প্যারাগ্রাফটা এখানে প্যারাগ্রাফ লিখেছি, যেহেতু এটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। এখানে প্রথমে লিখেছি আই হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ সাম ওয়ান ফ্রম মর্নিং টু নাইট, অর্থাৎ আমাকে একজনের অর্ডার অর্থাৎ নির্দেশ মেনে চলতে হবে সকাল থেকে রাত পর্যন্ত। আই এম নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই ওন উইল, অর্থাৎ আমাকে আমার নিজের ইচ্ছে মতো কোনো কিছুই করতে দেওয়া হবে না। ইজ লাইক লাইফ ইন এ কেজ, অর্থাৎ যেন আমাকে খাঁচার মধ্যে বন্দি করার মতো আমার কাছে মনে হয়েছে। উই আর নট ইউজ টু ইট, অর্থাৎ আমরা এতে অভ্যস্ত নই। এই কথাটার মানে হচ্ছে আমরা জীবজন্তুদেরকে খাঁচার মধ্যে মানে বন্ধ করে রেখে দিই, এটা কিন্তু ঠিক নয়। তো সেটাই একটা মানুষের ক্ষেত্রে যখন প্রযোজ্য হবে সেটা তো তার জন্য ভীষণ কষ্টকর হবে, সেই ক্ষেত্রে এটা বলা হয়েছে। সো আই ফিল লাইক আ প্রিজনার, অর্থাৎ এর জন্য আমার মনে হবে যেন আমি একটা কয়েদি, ইন আ প্রিজন, যেন একটা জেলের মধ্যে আমি একটা কয়েদি হয়ে আছি। আই কান্ট ইট ওয়েল, অর্থাৎ আমি ভালোভাবে খেতে পারবো না বা খেতে পারবো না। আই কান্ট বাথ ওয়েল, আমি ভালোভাবে স্নান করতে পারবো না। আই কান্ট কনসেন্ট্রেট অন এনিথিং, অর্থাৎ আমি কী করতে পারবো না, কোনো একটা জিনিসে মনোযোগী হতে পারবো না। আই উইল বি ইন আ লট অফ প্রেশার, অর্থাৎ আমি ভীষণ চাপের মধ্যে থাকবো। হুয়েভার অর্ডার্স মি, অর্থাৎ যে আমাকে অর্ডার করবে বা আদেশ করবে, শুড বি কল্ড বস, তাকে অবশ্যই বস বলে ডাকতে হবে সেই একদিনের জন্য। সো আই হ্যাভ টু লিসেন টু হিম, অর্থাৎ আমার তাকে তার সমস্ত কথা শুনতে হবে। ডু হিজ ওয়ার্ক, তার কাজগুলো করে দিতে হবে জাস্ট দ্য ওয়ে হি ওয়ান্টস ইট, অর্থাৎ ঠিক তিনি যেভাবে চান সেই কাজগুলো আমাকে সেইভাবেই করে দিতে হবে। আদারওয়াইজ হি উইল স্কোল্ড মি, অর্থাৎ নাহলে তিনি আমাকে বকে দেবেন। দিস ইজ ভেরি অ্যানোয়িং, এটা খুবই মানে কষ্টকর। Without my family, without a sense of belonging, one day I will feel cursed, অর্থাৎ নিজস্বতা ছাড়া, without my family, অর্থাৎ আমার পরিবারের জিনিস ছাড়া, পরিবারকে ছাড়া এবং কোনো রকম জিনিস, মানে যেটা আমি যেগুলোকে অভ্যস্ত সেসব জিনিসগুলোকে ছাড়া, ওয়ান ডে মানে একটা পুরো দিন, আই উড ফিল কার্সড, কার্সড মানে হচ্ছে অভিশপ্ত, অর্থাৎ একটা পুরো দিন আমার কাছে অভিশপ্ত বলে মনে হবে। এই পর্যন্তই এটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে যাদের এগুলো প্রয়োজনে আসতে পারে বলে মনে করবে, আর অবশ্যই যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করবে এবং লাইক করো। ওকে, বাই।